হ্যালো গাইজ, আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি সীতা বিজনে। আজকে আমরা করব আইসিটি বইয়ের থার্ড চ্যাপ্টার, সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিভাইস বা নাম্বারিং সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। এই চ্যাপ্টারটা নিয়ে দেখি স্টুডেন্টদের অনেক ঝামেলা চলছে, কেন জানি না। আচ্ছা, তো আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শিখব যে সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতির ও প্রকারভেদ। তাহলে সংখ্যা পদ্ধতি কি? কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি, বা কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার মাধ্যম বা পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। তাহলে এই সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে, আমরা যদি দেখি, সংখ্যা পদ্ধতি চার প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমেল। তার আগে বলে রাখি, এই যে সংখ্যা পদ্ধতি এটা কি সেটা যদি আরেকটু ভেঙে বোঝাই, তাহলে আমরা বলবো এই যে আমরা এখানে 9 লিখেছি, কোনো স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞেস করে এর পরের সংখ্যাটা কী হবে, সে অবশ্যই লিখবে 10। কিন্তু কোনো একটা সময় ছিল যখন আদিম যুগের মানুষেরা কোনো কিছু, তাদের হয়তো বা দুটো গরু ছিল, তারা তখন কী করতো, একটা কাঠি, দুটো কাঠি তারা জমা করতো, অথবা কোনো দেয়ালে বা পাথরে তারা আঁক দিয়ে রাখতো, যে একটা সাংকেতিক চিহ্ন একে রাখতো। এইভাবে তারা নাম্বার সিস্টেম নিজেদের মতো তৈরি করে নিয়েছিল। তো এটাকেই বলা হয় নাম্বার সিস্টেম, অর্থাৎ কোনো সংখ্যাকে আপনি যে মাধ্যমে প্রকাশ করবেন সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এবার সংখ্যা পদ্ধতির প্রকার হচ্ছে, সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তাহলে এই প্রত্যেক প্রকারের সংখ্যা কী সেটা আপনারা এখান থেকেই বুঝতে পারবেন। ডেসিমেল, ডেসি মানে হচ্ছে 10, তাহলে ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, বা এখানে ডেসিমেলের মাঝে 10টা অঙ্ক বিদ্যমান আছে, 0 to 9। এই যে এখানে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা আছে, অঙ্ক আছে, এই অঙ্কগুলোই হচ্ছে ডেসিমেলের মূল। তাই এই 10টা অঙ্ককে বলা হয়, এই 10ই হচ্ছে ডেসিমেলের ভিত্তি। তাহলে আমরা যদি ডেসিমেলের সংখ্যা লিখতে চাই, তাহলে কীভাবে লিখব? যে সংখ্যা পদ্ধতির যে সংখ্যা পদ্ধতির ভিত্তি ভিত্তি কত? 10, তাকে ডেসিমেল বলে। তাকে কি বলে? এই যে ডেসিমেল বলে। তেমনি বাইনারি, বাইনারি এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, এবং এখানে দুটো অঙ্ক বিদ্যমান, 0 এবং 1, এই দুটো অঙ্ক বিদ্যমান। তাই আমরা যদি এর সংজ্ঞা লিখতে চাই, সেম এভাবেই লিখবো, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তারপরে যদি আমরা দেখি অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এখানে 8টা অঙ্ক বিদ্যমান আছে, 0 থেকে 7 পর্যন্ত এখানে 8টা অঙ্ক বিদ্যমান আছে, তাই এর ভিত্তি হচ্ছে 8। ঠিক আছে, এবার আসি হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে একটু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। হেক্সা মানে হচ্ছে 6, ডেসি মানে হচ্ছে 10। আগে আমরা দেখেছি ডেসি মানে 10, তাহলে ডেসি মানে হচ্ছে 10, টোটাল হচ্ছে 16, এটার ভিত্তি হচ্ছে 16, এখানে 16টা অঙ্ক থাকবে। তবে 0 to 9 পর্যন্ত, অর্থাৎ ডেসি অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো ঠিক মতোই উঠবে, মানে 9 পর্যন্ত। কিন্তু তারপরে যেগুলো আছে ডেসিমে বা হেক্সার, সেগুলো হচ্ছে এইভাবে উঠবে: 10-এর বদলে আমরা লিখবো এ, 11-এর বদলে লিখবো বি, 12-এর বদলে লিখবো সি, 13-এর বদলে লিখবো ডি, 14-এর বদলে লিখবো ই, এবং 15-এর বদলে লিখবো। তো এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে, সামনে অঙ্ক করতে গেলে আমাদের এই বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে: 10A, 11B, 12C, 13D, 14E, 15F। এটাই হচ্ছে হেক্সাডেসিমালের যে পার্থক্য। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝেছেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে সীতা বিজমানের সাথে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।